মধ্যরাতে লিলু আর নতুন পল্লীতে একটি বাড়িতে আগুন লাগে। আগুনের তীব্রতা এতই ছিল যে 10 থেকে 20 মিনিটের মধ্যেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। কিন্তু সেই সময় ঘরের মধ্যেই ঘুমন্ত অবস্থায় ছিলেন মা, মেয়ে এবং মেয়ে জামাই। মেয়েকে অর্ধপোড়া অবস্থায় বাঁচানো গেলেও শাশুড়ি এবং জামাইকে বাঁচানো যায়নি। ঘরের ভিতরে দগ্ধ অবস্থায় পড়ে ছাই হয়ে যায় দুজন। দ্রুত তার সঙ্গে চলে আসে দমকলের 2টি ইঞ্জিন এবং লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা। পরবর্তীকালে সরজমিনের তদন্ত করতে আসেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং এসিপি নর্থ আব্দুল গাফফার, এবং ঘটনাস্থলে আসেন হাওড়া জেলা তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্রা। হাওড়ার পুলিশ কমিশনার জানালেন, আগামীকাল ফরেন্সিক টিম আসার পরে আগুন লাগার বিষয়টি সম্পূর্ণভাবে জানা যাবে। আগামীকাল ফরেন্সিক দল তদন্ত করতে আসবেন। ঘরে গ্যাস নেই, কারেন্ট নেই, হ্যাঁ, তার ঘরে এরকমভাবে কীভাবে আগুন লাগতে পারে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এটা পুরো টেস্টিং করা হোক, নমুনা নিয়ে টেস্টিং করা হোক যে কীভাবে আগুনটা লেগেছে, আমরা এটা জানতে চাই। পারলো মোমবাতি কেনারও পয়সা নেই, কোন রকম জাল তো নিভিয়ে শুয়েও পড়েছে, ঘুমিয়েও পড়েছে, পুরো অন্ধকারই থাকতো। হ্যাঁ, আমার এখানে সকলের পাড়ার লোকেরই একই বক্তব্য যে এটা আগুন লাগানোই হয়েছে। এটা বলা যাবে না, হ্যাঁ, কে লাগিয়েছে সেটা নমুনা করে আপনারা টেস্টিং করে দেখুন যে আগুনটা কীভাবে ধরেছে, কীভাবে লেগেছে সেটা আপনারা। পঙ্কজ ঘোড়া সুকান্ত ইউনিয়ন নতুন পল্লী। থ্যাংক ইউ। কি ঘটনাটা ঘটেছে ওইখানে? পাশে জায়গা যেটা আপনারা দেখেছেন, ওখানে একটা বাড়ি, বাড়ি মানে ওই দরিমা দেওয়া যে বাড়ি যে লোক হয়, সেখানে একটা ফ্যামিলি থাকতো, ওইটাতে আগুন লাগলো। কীভাবে লাগলো সেটা এখনও আমরা বুঝতে পারিনি, কিন্তু ওই দরিমা বাড়িতে আগুন লাগলে না ওই পাঁচ মিনিট মধ্যে সব হয়ে যায়, এবং যখন পাড়ার যারা আছে তারা খবর পেয়েছে সব দৌড়ে এসছে, কিন্তু মানে একজনকে রেস্কিউ করা হয়েছে যে এখন অ্যাডমিট হাবড়া হসপিটালে, দুজন মানে স্পট ডেট হয়ে গেছে আগুন লাগার পর। এবং এখন অবধি যেটা আমরা শুনতে পেয়েছি, কনফার্ম নেই, কিন্তু যেটা আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে মেবি আগুন লাগার পর এটা হয়েছে। আর একটা পাশের বাড়ি ওই HS এক্সাম দেবে, লাস্ট এক্সাম, সরিতা সাউ, তার বইগুলো পুড়ে গেছে, তো সেগুলো আমরা এখনই কথা বললাম সকালবেলায় আমাদের তরফ থেকে সেটা আমরা ব্যবস্থা করে দেব। এবং একজন যিনি হসপিটাল আছেন সেটা হসপিটাল সুপার সঙ্গে কথা হয়েছে, উনি আউট অফ ডেঞ্জার এবং বাকি ট্রিটমেন্টগুলো চলছে। কীভাবে আগুন লাগলো বা সেসব কিছু সেগুলো এখন তো বলা মানে এই হবে না, আগে টিম আসুক, দেখুক কী হয়েছে, কেন হয়েছে, এটা এখন অবধি আমাদের জানা নেই কেন লেগেছে। কিন্তু মানে টাইম অনেক কম পেয়েছি, আমাদের পাড়ার যারা ছেলেরা আছে তারা প্রচুর চেষ্টা করে চলে যাওয়ার, প্রতিবেশীরা, টাইম কম পেয়েছে তাই জন্যে মানে খুব বেশি রেস্কিউ করতে পারে। এবং অভিযোগ উঠছে যে দমকল যদি সময় মতো আসতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। দমকলকে যখন খবর দেওয়া হয়েছে, এখন আপনি দেখবেন যেখানে ওর বাড়ি, আর দমকল আসার পরে ভিতরে ঢোকাটা একটু টাফ, কিন্তু যখনই খবর পেয়েছে তারা এই ওদের ফায়ার স্টেশন থেকে আসতে যতদিন দেখলাম সেই টাইম লেগেছে, তার বেশি টাইম লাগে ওরা ঠিক মানে আপনি মানে ভাবতে পারবেন, দমকল তো ফায়ার স্টেশন থেকে আসতে 10 মিনিট তো দেবেন, কিন্তু যে রকম বাড়ি আছে সে 10 মিনিটও লাগবে যদি আগুন লাগে তো ই হয়ে যায়, এবং তাই জন্য এটা হয়েছে। একদম 100% আমরা ফ্যামিলি পাশে আছি, প্রশাসন ফ্যামিলি পাশে আছেন, DMCP সব খবর নিয়েছে, সকালবেলা সব আসবেন, এবং এই সিপি স্যার মেবি চলে এসছেন।